সপ্তাহ ঘুরে আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় শো ওটিটি ওভার দ্য টপ, বাংলাদেশের প্রথম অনলাইন প্রোডাকশন বেস টিভি রিভিউ শো ওটিটি। আমি আছি আপনাদের সাথে নোমান রবিন, আর আমি সুমাইয়া চৌধুরী কৃতিকা। আমরা আজকে কি কি রিভিউ করছি কৃতিকা? আজকে আমরা রিভিউ করছি অনেক 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 সুন্দর সুন্দর কতগুলো ওয়েব সিরিজ অ্যান্ড ওয়েব ফিল্ম। যেমন একটা হচ্ছে গার্ল অন দ্য ট্রেন, সেকেন্ড হচ্ছে মেরি কুইন অফ স্কট, থার্ড ঢাকা মেট্রো, দেশি প্রোডাকশন। যথারীতি তুমি দেশি প্রোডাকশনের প্রতি তোমার টান বেশি, আমারও টান বেশি। যথারীতি নোমান রবিন দেশি প্রোডাকশন পছন্দ করে না। অফ কোর্স আই নো, এটা দর্শক জানে। কৃতিকা তুমি দর্শককে আমাকে মিসলিড করছো আমার ব্যাপারে। একদমই না, রেটিং দেশি প্রোডাকশনের প্রতি আমার টান আছে, কিন্তু আমি একটু ভিন্ন চোখে দেখার চেষ্টা করি। ভিন্ন চোখে দেখি আমরা, ভিন্ন চোখে দেখি মানে সরি নোমান রবিন ভিন্ন চোখে দেখেন। যাই হোক দর্শক, আমরা শুরু করে দেই আজকে আমাদের ফার্স্ট রিভিউ, যেটা নিয়ে আমরা করব গার্ল অন দ্য ট্রেন। নো নো অফ কোর্স, চলো গার্ল অন দ্য ট্রেন ওমেন লিড। ওকে, মেরি মেরি স্কট এটাও ওমেন লিড। ওকে, মেরি স্কটের ডিরেক্টর সেও একজন ওমেন, সবই তো ওমেন। এই অনুষ্ঠান লিড বাই ওমেন, তাহলে আমি এখানে আসছি কি মানে আই মিন কি পেঁয়াজু ভাজতে? জি, গার্ল অন দ্য ট্রেন শুরু করি। ঠিক আছে দর্শক, যেহেতু সবকিছুই মেয়েদেরকে নিয়ে আজকে আমরা, তাহলে আজকে গার্ল অন দ্য ট্রেনই করি। আমি ধন্য হয়ে গেলাম। দর্শক চলুন রিভিউ করবার আগে গার্ল অন দ্য ট্রেন হিন্দি ভার্সনের ট্রেলারটি দেখে আসি। মে হু মীরা কাপুর আর ইয়ে হ্যায় মেরি কাহানি। मुझे याद करना ही पड़ेगा कि उस रात को क्या हुआ। I need a phone, cash and gun. कौन हो तुम? क्या चाहते हो? I want the truth. मुझे अपना पास नहीं बदलना। I want to change my present. She had her secrets. I have to remember. কি ছিল এটা? কি ছিল? এমন একটা মানে ওয়েব ফিল্ম কে সিলেক্ট করছো তুমি? নিশ্চয়ই না, তুমি করেছো, তুমি ছাড়া আর কেউ করবে না, আমি শিওর তুমি করছো। অসাধারণ একটা ওয়েব। হ্যাঁ তুমি করেছো, তুমি যেটা সিলেক্ট করবা আমি এটা জানতাম। হ্যাঁ হ্যাঁ, ওমেন লিড, ওমেন লিড Netflix এ জাস্ট রিলিজ, এরকম একটা ওয়েব ফিল্ম দেখবো চিন্তাই করতে পারি না। 2016 তে যেই গার্ল অন দ্য ট্রেন মুভিটা আমরা দেখেছি, ওইটার জাস্ট 12টা বাজেতে হিন্দি রিমেক করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে কি দেখলাম এটা, মানে এটা দেখার পর আমি এত এত বেশি কষ্ট পেয়েছি বলার বাইরে। দর্শক যদি কপি করা হয়, আরে ভাই দাড়ি কমা, ফুল স্টপ, কোথায় কিছু আছে সব কিছু কপি করো, এইভাবে জঘন্য ক্রিয়েটিভিটি দেখানোর কি দরকার ছিল? স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পুলিশ ডিপার্টমেন্টকে পুরো ডুবাই দিল। অ্যাক্সিডেন্ট হয়েছে বাট সেখানে স্কটল্যান্ড ইয়ার্ডের ডিপার্টমেন্টের কোনো পুলিশ এসে পৌঁছে না। একজন অ্যারেস্ট করা আসামি পালিয়ে গেছে, তাকে ধরতে পারছে না, সে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সিসিটিভি ফুটেজ টাইম চেঞ্জ করা হয় কিন্তু সেটা কেউ টেরই পায় না। এটা যদি ইংল্যান্ডে না দেখিয়ে ইন্ডিয়াতে বা অন্য কোথাও দেখাতো আমি কিছুটা বিশ্বাস করতাম, বাট রিয়েলি ব্যাড প্রোডাকশন। জাস্ট ইয়া, তুমি সিনেমাই বোঝো না, তাহলে তুমি বুঝো, তুমি বলো। এমিলি যে ভালো অভিনয়টা করেছিলেন 2016-এর হলিউড মুভি, যদিও এটা হলিউডে অ্যাভারেজ মুভি ছিল, 6.5 রিভিউ আছে আইএমডিবিতে, বাট ওইটার যে ভার্সন করেছে ইন্ডিয়াতে, ডিরেক্টর নাম হচ্ছে ঋধু দাস গুপ্তা, পশ্চিমবঙ্গের একজন ডিরেক্টর, এবং বোরিং সংলাপ, খুবই বোরিং প্যাথেটিক সংলাপ করেছে গৌরব শুক্লা। অ্যান্ড তুমি যদি কম্পেয়ার করো 2016-এর গার্ল অন দ্য ট্রেন, সেখানে একটা টয়লেটের দৃশ্য আছে যেখানে অ্যাক্ট্রেস আউটবাস্ট করে, কম্পেয়ার টু দ্যাট আমাদের পরিণীতি চোপড়ার ওই দৃশ্যটা দেখো, তুমি ওখানে দেখবা যে আউটবাস্ট করেছেন একজন অ্যাক্ট্রেস, কিন্তু আউটবাস্টটা অ্যাক্টিংয়ে নাই, তার চোখে, তার তার এক্সপ্রেশনস, এবং আমরা এটাকে বলি ফিলোসফিক্যাল অ্যান্ড মোটিভেশনাল একটা এক্সপ্রেশন, যেটা অডিয়েন্স
বুঝে নিচ্ছে তার সিচুয়েশনটা কি। লাউড অ্যাক্টিং, মেলোড্রামা করে ফাটিয়ে দিয়েছে এবং খুবই বিরক্তি, আমি যেটা বলছিলাম হ্যাঁ ওভার অ্যাক্টিং মেলোড্রামা করে ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা রিভিউতে রেটিং এ চলে যাই দর্শক, রেটিং এ চলে যাই। আমরা এখন গার্ল অন দা ট্রেন, যেটা নেটফ্লিক্সে ভেরি রিসেন্ট জাস্ট রিলিজ হয়েছে, ওটা রেটিংটা দিব। তুমি রেটিং দাও না আমি দিব? তুমি দাও। আমি রেটিং দিব 4.5 6.5। ওকে, সো দর্শক চলুন দেখে আসি আমরা এসটিভি রেটিং টি। দর্শক, আমরা দেখে নিলাম এসিটিভির রেটিং। এখন আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, কোথাও যাবেন না, ফিরে এসে আমরা একটা অসাধারণ ফিল্মের রিভিউ করব, মেরি কুইন অফ স্কটস। ওয়েলকাম ব্যাক টু ওটিটি। এখন আমরা রিভিউ করব মেরি কুইন অফ স্কটস, অসাধারণ একটি ফিল্ম। এবং আমরা বলবো যে সত্যি আমার মনে হয় নেক্সট ইয়ার এমি বা এমিতে মাস্ট নমিনেটেড হবে, স্পেশালি দ্য অ্যাক্ট্রেস। দর্শক, এই এইটি একটি বিখ্যাত নোবেল জন আলেকজান্ডার গায়ের কুইন অফ স্কটস অবলম্বনে আমেরিকান একটি ফিল্ম, নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম মেরি কুইন অফ স্কটস। এবং এখানে আমরা দেখতে পাবো যে কুইন অফ ইংল্যান্ড এলিজাবেথ ওয়ান অ্যান্ড কুইন অফ স্কটল্যান্ড, তাদের দুজনের মধ্যে পলিটিক্যাল অ্যান্ড পার্সোনাল কনফ্লিক্ট, অ্যান্ড ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্টিয়ান ক্রিশ্চিয়ানিটির মধ্যে কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড ওমেন। বিকজ এই দুজন কুইন তারা সারাউন্ডেড উইথ দ্য পলিটিশিয়ান অ্যান্ড দ্য রিলিজিয়াস পিপল, অল আর ম্যান। এই ওয়েব সিরিজটি হচ্ছে মূলত একটা হিস্টোরিক্যাল ড্রামা, যেখানে আমাদের হিস্টোরিক্যাল অনেক বিষয়গুলো দেখানো হয়। স্পেশালি আমি একটা জায়গা বলবো যে এদের লোকেশন আর যে পিকচারাইজেশন ছিলেন, এগুলো ওয়াও ছিল। স্পেশালি স্কটল্যান্ডের যে ভিউটা ছিল ওয়াও, রাইট? ওকে, হোয়াট ইজ মিন ওয়াও? মানে দেখার মতো ওয়াও, বিউটিফুল, বিউটিফুল, হ্যাঁ। অ্যাট দ্য সেম টাইম এই মুভিটা কিন্তু ফিকশনাল একটা মুভি, যেখানে অনেক কিছুই আমরা দেখব কাল্পনিক বিষয়গুলো যুক্ত হয়েছে। যেমন একটা জায়গা আমাদের খুবই ভালো লাগবে, ইংল্যান্ডের এলিজাবেথ যে কুইন ছিলেন উনি প্লাস হচ্ছে স্কটল্যান্ডের যে কুইন, দুজন যখন এক জায়গায় হয়, যে ড্রামাটিকভাবে বিষয়গুলোকে দেখানো হয়, আসলে কিন্তু মানে রিয়েলিটিতে তারা কখনো মেটি করেনি। May I see you, sister? My eyes are weary from travel. I should have stayed true to your love. I should have followed your example and never married. Then you would have no son. Whose mother is without a crown, whose own throne is usurped by his uncle. You must have faith. Your brother will keep his word. I have no faith in him. I have only faith in you. এবং এখানে মেরি কুইনের অ্যাক্টিং করেছেন রয়সিন রনন, অ্যান্ড এলিজাবেথ ওয়ানের ক্যারেক্টারটা করেছেন মর্গট রবি। ভেরি ইন্টারেস্টিংলি 2020 সালে এই দুজন অভিনেত্রী অস্কারের জন্য বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে নমিনেশন পেয়েছিলেন। আমরা বিশ্বাস করি 2021 সালেও তারা এমি অ্যাওয়ার্ড অ্যান্ড অস্কারের জন্য নমিনেশন পাবেন, বিকজ অসাধারণ অ্যাক্টিং ছিল। অ্যাক্টিং, রাইট। এখানে যেটা বলা হয়েছে, ইটস এ হিস্টোরিক্যাল অ্যান্ড বায়োগ্রাফিক্যাল একটা মেলোড্রামা, এবং এখানে কস্টিউম, ইটস কল্ড কস্টিউম ফিল্ম, যে পরিমাণ কস্টিউম এবং মেকআপ আর্টিস্ট ব্যবহার করা হয়েছে, এখানে প্রায় 21 জন মেকআপ আর্টিস্ট কাজ করেছেন, কস্টিউম ডিপার্টমেন্টে কাজ করেছেন প্রায় 100 জনের উপর। কৃতিকার কাছে যাচ্ছি, কৃতিকার নাকি কস্টিউম নিয়ে অনেক সমস্যা আছে, কি সমস্যা তোমার? ফেক মানে কি? ওখানে হিস্টোরিক্যাল মানে হিস্ট্রিতে মানে এরকম কিছু ছিল না, আমি তাই বললাম যে এটা ফেক, তুমি বলতে পারো, শব্দটা চেঞ্জ করতে হবে, তোমাকে বলতে হবে যে কস্টিউমটা একটু টেম্পারড করা হয়েছে, মানে হোয়াট ইজ ম্যাটার, বিকজ তুমি যখন ফেক বলবা তার মানে হচ্ছে ফেক লেগেছে, আমার কাছে ফেক লেগেছে, মানে
কোন সময় আমি ফেলবে এটা আমি বুঝি নাই তো আমার কাছে ফেক লেগেছে যে ওই ইউ হ্যাভ টু কাম আপ উইথ নলেজ কস্টিউম নলেজ রিগার্ডিং হিস্টোরিক্যাল আই স্টাডিড রিগার্ডিং ইউরোপিয়ান এন্ড আমেরিকান এন্ড এশিয়ান কস্টিউম আমিও এটা নিয়ে তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে প্রবলেম নাই বিকজ ওরা আমাদের থেকে এত বেশি এক্সপার্ট ওরা এত বেশি কস্টিউম ফিল্ম করে এই জায়গাটায় আসলে জাজমেন্ট করা বলা তাই এটার রেটিং হচ্ছে মাত্র IMDb রেটিং হচ্ছে 6.3 একটা জায়গায় একটু বলি এলিজাবেথের একটা ডায়লগ আমার এখনো মনে আছে মানে এক্সিলেন্ট একটা ডায়লগ দিয়েছিল তার সৈন্যদের সামনে যে আই এম মোর ম্যান দ্যান ওয়ুমেন নাও দ্য থ্রোন হ্যাড মেড মি সো সো বুঝতে পারতেছেন যে ডায়লগটার মানে অনেক বিশাল কিছু অনেক শক্তি বোঝায় ইয়েস এন্ড দ্য কুইন বোথ কুইন ওয়াজ সারাউন্ডেড উইথ ম্যান এবং যে ম্যানরা দুই বোথ কুইন চেয়েছিল যেহেতু ভাষা কালচার পোশাকে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড একই রকম তাহলে দুটি কেন দুটি দেশ হবে কিন্তু এলিজাবেথের পলিটিশিয়ান অ্যান্ড প্রোটেস্টিয়ান খ্রিস্টানিটি এবং যাজকদের পাওয়ার এবং স্কটল্যান্ডের যাজকদের পাওয়ার তারা ভেবেছিল দুটি দেশ এক হয়ে গেলে তো আমাদের পাওয়ার ছোট হয়ে যাবে ক্ষমতা ভাগাভাগি হয়ে যাবে সো কিছুতেই দুটি দেশ এক হতে পারবে না সো নানান রকম বিষয় নিয়ে ম্যারি কুইন অফ স্কট সেটা জানতে হলে দেখতে হলে অবশ্যই আপনাদেরকে নেটফ্লিক্সে এখনই দেখে নিতে হবে ম্যারি কুইন অফ স্কট চলো রেটিং এ রেটিং জি রেটিং দিবে কত 4.5 জানি না কত দিব দাও তুমি বলো তুমি বলো তুমি দাও আমি 8 দিব 6.3 দেখি বাংলা প্রোডাকশন আসতেছে সে কি দেয় জি বাংলা প্রোডাকশন কেন জানি আমার ভালো লাগে দেশি প্রোডাকশন এত কেন ভালো লাগে আমি এটা বুঝি না কাস্টিং সেটা দর্শকই বলবে তাই না দর্শক না 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 দর্শক আমরা এসটিভি রেটিং টি দেখে আসি এই লোক অনেক কথা বলবে আমরা সেটাতে কান না দিই আমরা এসটিভি রেটিং টি দেখে আসি ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরে আসছি রিভিউ করব দেশি প্রোডাকশন ঢাকা মেট্রো ওয়েলকাম ব্যাক টু ওটিটি আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের শেষ রিভিউ প্রোডাকশনটায় চলে এসেছি দেশি প্রোডাকশন ইয়েস সো এই প্রোডাকশনটির নাম হচ্ছে ঢাকা মেট্রো হইচই রিলিজ হয়েছিল 2018 ডিরেক্টেড বাই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট ফিল্ম ডিরেক্টর অ্যান্ড বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী চলুন দেখে আসি ঢাকা মেট্রোর হইচই রিলিজ হওয়া ঢাকা মেট্রো এই লিস্টে থেকে একটা ডিগ্রি একটা আপার ক্লাস কমিউনিটি একটা 1000 স্কোয়ার ফিট লেক ভিউ অ্যাপার্টমেন্ট একটা পোর্শ একটা সুদর্শন ফেমিনিস্ট বো লাইফ ইজ নাথিং বাট অল দিস এন্ডলেস নাম্বারস এমন কেন হয় এত পথ বয়ে চলে পথের শেষ নেই দেখি না দুঃখের সীমা দর্শক আমরা দেখলাম ঢাকা মেট্রো ট্রেলারটি ঢাকা মেট্রো হচ্ছে 2018 সালে হইচই মুক্তি পাওয়া বাংলাদেশের ইতিহাসের প্রথম একটি অনলাইন ওয়েব সিরিজ ডাইরেক্টেড বাই অমিতাভ রেজা চৌধুরী নয় পর্বের ওয়েব সিরিজটি প্রতি পর্বের ব্যক্তিকাল 20 মিনিট এখানে আমরা ছোট্ট করে গল্পটা বলি খুবই ছোট করে একজন কর্পোরেট ইন্ডিভিজুয়াল যিনি তার কর্পোরেট ওয়ার্ল্ড চাকরি সংসার মিটিং সব কিছুর প্যারায় আর নিতে পারছিলেন না পরে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যান কান্ট্রি সাইডে এবং গাড়ি নিয়ে যেতে যেতে পুরো নটা পর্ব গাড়িতে বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন সময়ে
বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তার গাড়িতে ওঠে এবং তাদের সাথে তার একটা কনভারসেশন হয়। এটি একটি ডার্ক কমেডি থ্রিলিং একটি ওয়েব সিরিজ। এটি কেমন লাগলো দর্শক হিসেবে আমি জানতে চাই কৃতিকার কাছে, কারণ দেশি প্রোডাকশনের প্রতি তার আগ্রহ ভালোবাসা অসাধারণ, আমারও আছে। আমার কোনো উদ্দেশ্য নাই, তার ভালোবাসার পিছনে একটি উদ্দেশ্য আছে, তার একটা কাস্টিং বা এই টাইপের কিছুটা থাকতে পারে। কৃতিকা, তোমার কাছে কেমন লেগেছে? জি, আমি তো কাস্টিং এর জন্য তো একদম মরে যাচ্ছি, এটা দর্শক জানে, আমি এস্টাবলিশ করব, নতুন করে কিছু বলার নেই। তারপরও আমি বলবো দর্শক অবশ্যই 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 এখনই দেখে নেবেন। আই শুড সে ইয়েস, ইটস আ মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ। অমিতাভ রেজা একটা রোড ট্রিপের মধ্যে যে এত সুন্দর করে ক্যারেক্টারগুলোকে সাজিয়েছেন আর অভিনয় করিয়েছেন ক্যারেক্টারগুলোকে দিয়ে এত সুন্দর করে, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের চেনা জানা মানুষগুলো যারা আমাদের আশেপাশেই আছে, আর চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন ঠিক একদম ন্যাচারালভাবে। অ্যাক্টিং ছিল অনেক ন্যাচারাল, স্ক্রিপ্ট ছিল অনেক ন্যাচারাল। স্পেশালি একটা জায়গায় বলতেই হয় যে মিউজিক নাই বললেই চলে, এইটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। আর তুমি তাকে আসছো কেন, আর কিছু বলবো? আমি আমি জানতে চাই, আমি আমি শুনতেছি শব্দগুলো অসাধারণ, মিউজিক নাই বললে, এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং, অ্যাক্টিং ন্যাচারাল হয়েছে, অমিতাভ রাজা চৌধুরী মিশে গেছে। লেট মি টেল ইউ সামথিং, ইয়েস ইয়েস জি, দ্য মেইন কাস্ট মিস্টার কুদ্দুস, কি বিচ্ছিরি একটা নাম, কর্পোরেট লোক। তো এই লোকটি নাবিল ফেরদৌস হাসান, ইয়া নাবিল ফেরদৌস হাসান, অনেকে পছন্দ করে ওনাকে, কিন্তু নাম হচ্ছে, এখানে নাম হচ্ছে কুদ্দুস, রাইট? আচ্ছা, সো তার বাসা তুমি দেখেছো পশ, রাইট? ট্রেলারে তিনি পোর্শে গাড়ির কথা বলেছেন, রাইট? এবং এই রকম একটি মানুষ যিনি বাসা এরকম পশ, বাড়ির এক্সটেরিয়র পশ, চমৎকার সিকিউরিটি, তিনি গাড়ি চালান একটা 2001 সালের, সেও তো ওয়াইফের সাথে ঝগড়া করে বের হয়েছে আমরা দেখেছি, তারপরে গাড়িতে আসে। তারপর একটা জায়গায় ডায়লগ ছিল যে কি করতে আজকে আমি ভাঙা গাড়িটা নিয়ে আসলাম সাথে, মনে মনে একটা ডায়লগ ছিল। এই গাড়িটা না ভুলই করলাম, নতুন গাড়িটা আনা দরকার ছিল, বারবার ডিস্টার্ব দিচ্ছে। এখানে তুমি যদি ঢাকা ট্রিবিউনের, ঢাকা ট্রিবিউনের বাই সিয়াম রহমান এপ্রিলের 23 তারিখ 2019 সালে সে একটা বিশাল রিভিউ লিখেছে, এক্সপোজিং সাম অফ দ্য সিরিয়াস ইস্যুস অফ দ্য নেশন থ্রু ডার্ক হিউমার, প্রশংসা করেছে সে। দ্য পোর ডায়লগ অফ হিজ স্ক্রিন প্লে ইজ অ্যান ইনসাল্ট টু অ্যাক্টার্স, মানে এটা দুর্বল সংলাপ, এর এত দুর্বল সংলাপ। এরকম ফেমাস অ্যাক্টর নাবিল ফেরদৌস হাসান, ওপি করিম এবং মোস্তফা মনোয়ার, যিনি একজন কবি, এদের এদের পারফরমেন্সের কারণে প্রোডাকশনটা টিকে গেল, কিন্তু এত পোর সংলাপ। এই ফিল্মটা ঢাকা মেট্রো 12 বছর আগে অমিতাভ রেজা চৌধুরী এবং আদিত্য কবির একটা ফিল্ম হিসেবে তারা লিখেছিলেন। আচ্ছা, পরবর্তীতে হইচই এটা ফাইন্যান্স করে 9 পর্বের একটা ওয়েব সিরিজ বানায়। সো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে রিভিউ দিলাম না, কারণ তুমি আমাকে আবার কি বলো না বলো, আমি বলবো যে দর্শক একটা জায়গায় অনেকবার বলেছে, আমিও ফিল করেছি ব্যক্তিগতভাবে দর্শক হিসাবে, যে রহমানের যে খাওয়ার একটা শট ছিল, একটা সিন ছিল, মজা হয়েছে, মাংসটা যা হয়েছে না, এইটা এত বেশি রিয়েলিস্টিক ছিল যেটা আমরা সচরাচর আমি বললাম, হ্যাঁ হতেই পারে, যেটা আমি বললাম যে সচরাচর আমরা যেরকম দেখি যে ফিল নিয়ে একটা বাচ্চা মানুষ মজা করে খাবারটাকে খাচ্ছে, ফিল করছে জিনিসটাকে, হ্যাঁ তো তৃপ্তি নিয়ে খাচ্ছে, ওইটা আমি ওই সিনটার মধ্যে পুরো একদম ফিল পেয়েছি, যেটা ন্যাচারাল হয়, অস্কার উইনিং সিকোয়েন্স আই মাস্ট সে, ইয়েস। তবে হইচইর এই প্রোডাকশনটার যে স্টোরি টেলিং এবং যে মেকিং এবং দি ওয়ে অফ টেলিং দ্য স্টোরি, এটি আসলে আসলে প্রশংসার দাবি রাখে, স্পেশালি দ্য অ্যাক্টিং। কাবার, তুমি এখন ইয়ে দাও, আচ্ছা রেটিং, রেটিং দাও, রেটিং দিব, রেটিং রেটিং দিব, 12 নিচে দিব না, 1000 দিব, বলো আরো বেশি দিতে পারি, 10 এ 12 দিবে সে। আচ্ছা, আমি ঢাকা মেট্রো এই ওয়েব সিরিজটাকে 8.5 দিতাম, কিন্তু একটা পোস্টার সিগারেট হাতে পাওয়াতে আমি দেখেছি, এটার জন্য আমি এটাকে 8 দিচ্ছি। ডেফিনেটলি আই এম এগেইনস্ট প্রমোটিং স্মোকিং ইন এনি সার্কামস্ট্যান্সেস। তুমি বাংলাদেশ একটা প্রোডাকশনকে 8 দিলে, তুমি এতটা নিষ্ঠুর কি করে হলো? নিষ্ঠুর কিভাবে? তোমার কাস্টিং এর সুযোগ কিন্তু হাতে এসেছিল, চলে গেছে,
আমি কৃতিকার মতো নির্দয় নিষ্ঠুর হব না, আমি অবশ্যই খুব ভালো মার্ক দেব 7.5। এবং সেই সাথে চলুন আমরা দেখে আসি এসিটিভি ঢাকা মেট্রো রেটিং। দর্শক, এসিটিভি রেটিংটি তো দেখেই ফেললাম, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের দেখতে চোখ রাখুন প্রতি বৃহস্পতিবার রাত 9:30 এসিটিভির পর্দায়, আর আমাদের লেটেস্ট আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে। দর্শক, আপনাদেরকে বিনোদিত করবার জন্য আমরা নানান রকম কথা বলে থাকি, যদি কেউ ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কোনো মতামত, কোনো উপদেশ থাকলে আমাদের ফেসবুক পেজে এসে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সে মতো চলতে। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাই।